দরং জেলাত অবৈধ ইটা ভাটা, প্রদূষিত ইটা ভাটায় চূড়ান্ত ভাবুকি কঢ়িয়াইছে এখন গাঁৱৰ প্ৰতি। সরকারি অনুমতি অবিহনে কেবল দরং জেলা আরক্ষী প্রশাসনক ম্যানেজ করে মঙ্গলদৈর কুইয়াপানি গাঁত চলাই আছে এইটু ইটা ভাটা। প্রদূষিত ইটা ভাটাটোর গাঁওখনের এই বৃহৎ পরিমাণের কৃষিভূমি সম্পূর্ণরূপে ধ্বংস হওয়ার চরম ভাবুকি কঢ়িয়াইছে কুইয়াপানি গাঁওখনলৈ। উল্লেখযোগ্য যে এটা ইটা ভাটা স্থাপনের প্রথমে প্রয়োজন হয় স্থানীয় গাঁও বুড়ার NOC, গাঁও বুড়ার অনুমতি অবিহনে সরকার তথা প্রশাসনে কোনো কারণতে ইটা ভাটার অনুমতি দিব নোৱাৰে। এইজন গাঁওখনের গাঁও বুড়া। গাঁও বুড়ার স্পষ্ট মতামত, ইটা ভাটার মালিকে তেওঁৰপৰা লোৱা নাই কোনো ধরনের অনুমতি। কি কব, কেতিয়াৰপৰা চলি আছে এই অবৈধভাবে এই ইটা ভাটাটো? অবৈধভাবে মানে আগত কিবা পারমিশন আছিল নাকি নাজানো, কিন্তু বর্তমান এইবার 2019-2020 চনত যেটো আগুরি লৈছে তাৰমানে চনৰ, এইটো অবৈধ বুলি আমি জানিছোঁ। কারণ মই সরকারিভাবে ইয়াতে পারমিশন এটা দিব লাগে, সার্টিফিকেট কিবা দিব লাগে, কিন্তু এতিয়ালৈ মোৰ পৰা একো লোৱা নাই। আর জানিছি চক্র বিষয়ারপরাও মানে ইয়াত অবৈধভাবে করেছে, কোনো সরকারি কাগজপত্র নাই তারমানে। গতি আমি দেখিছো যে এই পথার একেবারে সন পড়ি আছে, ইয়াতে জলসিঞ্চনের অভাব, অভাবের কারণে মানুষের কৃষিভূমি আসলে, কিন্তু এটা বর্তমান মানুষের ভিক্ষারী, বন্ধনের পয়সা লৈছে আর কিবাকে দিন হাজিরা করে মানে ভাত খাইছে। এই ইটা ভাটাতে কেনে ধরনের ক্ষতি করেছে গাঁওখনক? ইটা ভাটাটোর ক্ষতি এনেকুৱা হৈছে, উচৰতে এখন আমার আউলে চুকা বুলি এখন টাউন এখন আছে, উচৰতেই ভংলাগড় বজাৰ এখন আছে, তারপর শঙ্করদেব স্কুল এখন আছে, গাঁওবাসী আছে, ওচৰ চুবুরিয়া মানুহ আছে, খেতি পথাৰ আছে, গতি এনেকুৱা মানে আমার ক্ষতি বহুত হৈছে বুলি আমি ধারণা করছো। আনহাতে এই প্রদূষিত ইটা ভাটার বিরুদ্ধে স্থানীয় রাইজে জেলা প্রশাসনক অভিযোগ দাখিল করেছে, যদিও রহস্যজনক কারণত গুরুত্ব দিয়া নাই প্রশাসনে। যার বাবে এতিয়া রাইজর ক্ষোভ প্রশাসনের বিরুদ্ধে। প্রশাসন বিভাগ বিষয়াকো জানা হয়েছে, SP স্যারক জানা হয়েছে, তেখেতে কি ব্যবস্থা লৈছে আজিলে কোনো চিন মোকাম আমি পোৱা নাই কি হয়েছে। আর ইটা ভাটাটো এইটো সম্পূর্ণ অবৈধ, এইখন আমার কৃষিভূমি আছিলে আগত, এই কৃষিভূমিবিলাক তেখেতসকলে ইটা ভাটার মালিকে খুন্দি খালবামা করা করেছে, আর রাস্তাঘাট সম্পূর্ণ ডাম্পার গাড়ি ট্রেক্টরে ভাঙি চুরমার করে দিছে। এই ক্ষেত্রে স্বাস্থ্য আইনি আমার প্রদূষণ হয়েছে, লড়া ছোৱালী আমি স্কুল আছে, এইবিলাক আমার বিনষ্ট হয়ে গেছে। গতি এই ক্ষেত্রে সরকারে বিভাগীয় আমি কেবাবারও আমি আবেদন করছো, কিন্তু আজিলেক কোনো চিন মোকাম নাপালো। তেখেতসকলে কার ছত্রছাত এইবিলাক করে আছে আমি একো ধরব পারা নাই। গতি এই সম্পূর্ণ চক্র বিষয়ে কি কয়, আপনার চক্র বিষয়ের ওসর গেছিল? চক্র বিষয়ের ওসর বাইদেউ কইছে এটু বন্ধ করা হব, ইতিমধ্যে এখন লিখনীয় তথ্য দিছিলে সেখন আমি পাইছো, কিন্তু আজিলেক কিন্তু কোনো কথা মানা নাই, তেওঁলোকে ভাটা চলাই আছে। এটা আমার এই ইটা ভাটাটোর কারণে এইখান দেখিছে বৃহৎ পথারখন আপনার প্রত্যেক বছরে চলে আছে 20-25 বছর ধরে। তার বিনিময়ত এখন স্কুল আছে, স্কুলখানোর লড়া ছোৱালীবিলাকৰ ক্ষতি হয়েছে। তারপর আমি রাতেপা শুই উঠি মানে যেটা চেন পাও, এই চেনটা মানে আমি কিবা মানে বেমার হব যেন পাও। গতি ইটা ভাটাটো সোনকালে বন্ধ করলে আমি ভাল পাম, এই আমার আপনার রাইজ আমি হেৰি দাবি করছো। এটা প্রশ্ন উঠিছে, মঙ্গলদৈ রাজচক্রের অধীনের কুইয়াপানিত থকা রাজা নামৰ এই ইটা ভাটাটোক সুরক্ষা প্রদানের আড়ত লুকাই আছে কি রহস্য? ফাদিল করিম পরবর্তী প্রতিবেদনত। মঙ্গলদৈৰ পৰা দুলাল ডেকা, ভিজন প্ৰাগ।